হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, আর দুর্গোৎসবেরই অন্যতম অনুষঙ্গ হচ্ছে ঢাক। কথায় আছে চুন ছাড়া পান বৃথা, ঢাক ছাড়া পূজা বৃথা। আর এই ঢাকিদেরই হাট বসেছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সদরের পুরান বাজারে। এই হাটে প্রধানত মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে প্রায় 200 ঢাকি আসেন। প্রতি বছর বাইরের ঢাকিরা পূজার দু তিন দিন আগেই চলে আসেন, থাকেন হোটেল ভাড়া করে বা বিভিন্ন মন্দিরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে ঢাকের হাটে হাজির থাকেন, আর সারাদিনই ঢাক বাজিয়ে নিজেদের মুন্সিয়ানা জাহির করে বিভিন্ন পূজা মণ্ডপের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও পূজা মণ্ডপের কর্মকর্তারা কটিয়া দিতে আসেন ঢাকি দল ভাড়া করার জন্য। তারা ঢাকের বাদন আর ঢাকের নাচন দেখে পছন্দ করেন কাকে নেবেন। বৃহস্পতিবার ঢাকের হাটে গিয়ে দেখা গেছে ঢাকিরা নানা রকম মুন্সিয়ানা দেখিয়ে ঢাক বাজিয়ে, আবার কেউ কেউ বাঁশি বাজিয়ে বিভিন্ন মণ্ডপে কর্মকর্তাদের আকৃষ্ট করছেন। ঢাক আর বাঁশির সুরে পুরো এলাকা ছিল মুখরিত। ঢাক বাজার সংরক্ষণের জন্য আমরা বাজার রক্ষার স্বার্থে ঢাকিদের আমরা নাম দাম লিপিবদ্ধ করি। লিপিবদ্ধ করার পর এরা কোন জায়গায় যাচ্ছে না যাচ্ছে আমাদের এখান থেকে সব জানা যাবে, এবং এদেরকে আমরা যে লিপিবদ্ধ করে রাখি তার জন্য আমরা একটা রিমুনারেশন রাখি, সাধারণ একটা টাকা রাখি। সেই টাকায় মনে করেন কোনো ঢাকি যদি ফেরত যায় তার ফেরতের টাকা দেই, এবং কোনো ঢাকি যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসার ব্যবস্থা করি, কোনো ঢাকি যদি খাবারের জন্য অসুবিধা হয় সে আনতে আমরা টাকা দেই, আর বাইরে যে বাড়িতে গেলেও সেই বাড়িতে যদি কোনো অসুবিধা হয় তখন আমরা ইনফরমেশনের জন্য আমরা একটা মোবাইল নাম্বার দেওয়া দেই, তৎকালীন আমাদেরকে একটা ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশন দিলে পরে আমরা এটার একটা ব্যবস্থা করি। আমরা মুক্তিযোদ্ধা সংসদে ওই এলাকার ব্যবস্থা করি, অথবা মনে করেন থানার ব্যবস্থা করি, অথবা মনে করেন আরও উদ্যোগ কর্তৃপক্ষের ব্যবস্থা করি। ঐতিহ্যবাহী ঢাকের হাট প্রায় 400 বছর ধরে বসছে, আর এবার কিশোরগঞ্জ জেলার 13 উপজেলা ও 8টি পৌরসভায় 411টি মণ্ডপে পূজা হচ্ছে। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।